প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2021-এর ছাত্র ছাত্রী আছো, তোমাদের সঙ্গে প্রায় 5 ঘন্টা লাইভে কাটালাম। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত আমার হয়নি, স্নান হয়নি, গলার সাউন্ড বা আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো। তো আজকে এই ভিডিওতে মাধ্যমিকের ছাত্র ছাত্রীর জন্য শুভেচ্ছা বার্তার সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা এবং যারা রেজাল্ট দেখতে পারোনি তাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করবো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হলো, অনেকের সঙ্গে অনেকের রেজাল্ট শেয়ার হলো, সেক্ষেত্রে খুব ভালো লাগলো। প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছো ও এবং 100% পরীক্ষার্থী যারা মাধ্যমিকের সিসি ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এবছর পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকে এবছর কিন্তু পাস করেছো, যেটা আমাদের সকলের জন্য সুখবর এবং আমার জন্য তো অতি আনন্দের, কারণ তোমরা খুশি তাহলেই আমি খুশি। দ্বিতীয়ত, ও তোমরা অনেকে এই আমাকে বলছো যে এখনও পর্যন্ত আমার রেজাল্ট আমি দেখতে পারছি না, সেক্ষেত্রে কীভাবে রেজাল্ট দেখবো? তোমরা সকলেই জানো 5 ঘন্টা তোমাদের অ্যাকচুয়ালি লাইভে আসার পর ব্যাটারি চার্জ 3টে ফোনেই রীতিমতো শেষ এস, এবং সেই কারণে তোমাদের লাইভটা বন্ধ হয়ে যায়। আমি স্বেচ্ছায় বন্ধ করিনি, যদিও এখনও পর্যন্ত আমি সকাল থেকে শুধু জল থাকা আর কিছু খাওয়া হয়নি, তোমাদের জন্যই রয়েছি। তো এখানে বলে রাখি, তোমরা যারা রেজাল্ট দেখোনি তাদের উদ্দেশ্যে কীভাবে রেজাল্ট বের করবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বলছি বা অন্যান্য কথা বলছি। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে WB, যে কোনো ওয়েবসাইটে গিয়ে লিখবে WBRESULT রেজাল্ট, এস একটা দেবে রেজাল্টস হবে, ঠিক আছে, .NIC, তারপরে ডট দিয়ে লিখবে NIIN, WBResult.NIC.IN, যেই তোমরা সার্চ দেবে তখন কিন্তু তোমাদের বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2021 দেখতে পারবে। আর এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পারবে, সেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2021। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দেখতে পারবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এই যে 9খানা সংখ্যা আছে সেই 9খানা সংখ্যায় কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারে দেবে এবং তার সাথে ডেট অফ বার্থ দেবে, কোথাও মাঝখানে হাইফেন দেবে না। এখানে দেখতে পারবে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে আর এন্টার ইওর ডেট অফ বার্থ, এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বারে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এন্টার ইওর ডেট অফ বার্থে তোমার ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে। তো আমি এখানে এন্টার ইওর রেজিস্ট্রেশনের নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, এন্টার ইওর ডেট অফ বার্থের জায়গায় আমি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তো এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে, যেই সাবমিটে ক্লিক করবে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার রোল নাম্বার, যেটা এখনও পর্যন্ত তুমি পাওনি সেই রোল নাম্বার তোমার এখানে শো হচ্ছে, যেটা রেজাল্ট থেকে স্কুল থেকে তোমরা অ্যাডমিট কার্ডে দেখতে পারবে। তারপরে সুমন খান এখানে কিন্তু রীতিমতো তার তোমার নাম শো করবে, এটা সুমন ভাইয়ের রেজাল্ট আমি দেখছি। ও টোটাল কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছে এখানে 420 পেয়েছে এবং প্রত্যেকটা নাম্বার এখানে শো হবে এবং গ্রেডেশন সিস্টেম যেরকম বলেছিলাম তোমাদের সেই অনুযায়ী গ্রেডেশন সিস্টেম শো হবে এবং এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, এটাই হচ্ছে তোমার রেজাল্ট। আর যাদের রেজাল্ট দেখাচ্ছে না, কোনো কারণে সার্ভার ডাউন থাকতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা বা চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা কিছুক্ষণ পর ট্রাই করো, তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট দেখতে পারবে। এবং যথারীতি বিভিন্ন স্কুল থেকে রীতিমতো তোমরা রেজাল্ট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড কালেক্ট করে ফেলেছো, কারা কালেক্ট করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের পিঙ্ক সেকশনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যাতে তোমরা ওখান থেকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিনেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আর পেয়ে যাবে। এবং ওই হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে মার্কশিট, তোমাদের যে রেজাল্ট, তোমরা কত নম্বর পেয়েছো সেটা কিন্তু আমাকে সেন্ড করে জানাতে ভুলো না। আমি জানি তোমরা সকলেই ভালো নম্বর পেয়েছো এবং অগ্রিম তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রয়েছে। 11-12 তোমরা আরও ভালো করো, আমরা একসাথে সবাই মিলে মেহনত করবো, আরও বেশি করে ওয়ার্ক করবো এবং উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করবো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করোনি অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ভিডিওটিকে শেয়ার করো, আর সাথে তুমি কী নিয়ে পড়তে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এবং রেজাল্ট দ্বারা তুমি কতটা খুশি, কতটা আনন্দিত, তোমার প্যারেন্টস কতটা আনন্দিত সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও।